সবাই আসলে নিজের নিজ নিজ জায়গায় নিজের নিজেরাই আলোকিত। অনেকেই ভাবে যে না, আমি মনে হয় আর কিছু করতে পারবো না কিংবা আমার দ্বারা সম্ভব না, এটা ভুল। তারা যদি চায়, তাদের যদি ইচ্ছা শক্তি থাকে, তারা অবশ্যই কোনো কিছু না কিছু করতে পারবে এবং কোনো একটা জায়গায় দাঁড়িয়ে যাবে। যেমন আমি আমার কথা এক্সাম্পল দিই, আমি ছোটোবেলায় কোনো দিন ভাবতে পেরেছি যে আমার আমার এরকম এত বড় একটা গেট টুগেদার হবে? আমি কি কখনো ভাবতে পেরেছি? সো নিজের সেই ইচ্ছা শক্তি থাকতে হবে। এবং আমরা সবাই আসলে চাই নারীরা প্রত্যেকটা কাজে এগিয়ে থাকুক, প্রত্যেকটা কাজে, কোনো জায়গায় যেন শুনতে না হয় ও তো মেয়ে, ও পারবে না। তাতে এইটা আমরা বলি ও মেয়ে হয়েও পারবে। খুবই ভালো লাগছে, এত এত মহিলা, এত এত মানে সবাই ছবি তুলছে, সবাই সবার মতন এত হ্যাপি। সো আমার সব কিছু মিলিয়ে দেখতে খুব ভালো লাগছে। এবং আমি লাস্ট 3-4 দিন ধরে সিক, কিন্তু আমাকে দেখে কেউ মনে করবে না যে আমি সিক। তো সবাইকে দেখে খুব ভালো লাগছে। জানি না কী কাজ করবো, কে কী কাজ উপহার দেবো, বাট তাদের যে ভালোবাসা পাচ্ছি, এই ভালোবাসা আসলে মৃত্যুর আগ পর্যন্ত নিজের কাছে নিয়ে রাখতে চাই। নারীদের আসলে মিলনমেলা যেখানেই হয় সেখানে আমার উপস্থিতিটা দেখা যায়, কারণ সবাই চায় আমি সেখানে থাকি এবং আমিও সবসময় সায় দিই, কারণ আমি মনে করি যে আমি যেহেতু একজন নারী, আর আমার কিন্তু যাত্রাটা আজকে থেকে না, সেই 2007 সাল থেকে যখন আমি স্টুডেন্ট ছিলাম সেই সময় থেকে কিন্তু আমি কাজ করছি। আজকে তো মাত্র শুরু হলো, আমি যতটুকু দেখে বুঝলাম যে প্রথম, যেহেতু আমাদের আজকের আয়োজনটা যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে এটা আরো বড় পরিসরে গড়ে উঠবে। আমার মনে হয় আজকে অনেকে ঢাকার বাইরে থেকেও এসেছে এই প্রোগ্রামটা। ও আচ্ছা, মানে একদম ইন্টারন্যাশনাল, কলকাতা থেকেও একজন আসছে। কলকাতাতে অনেক যাওয়া আসা আছে, সেখান থেকে পরিচয়ের মাধ্যমে অনেকেই যুক্ত হয়েছেন। তো ঢাকার বাইরে যারা আছেন তারাও আজকে যুক্ত হয়েছেন। আজকে খুবই ভালো লাগলো সেই জায়গাটা থেকে যে সবাই আসলে নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। আমার এখানে কথা হচ্ছে যে সবাই কিছু করুক, নিজের পায়ে দাঁড়াক, নিজের আইডেন্টিটিটা তৈরি করুক, এটাই আমাদের চাওয়া। এই গ্রুপ থেকে একটাই লক্ষ্য, আমরা নারী আমরাই পারি, এই স্লোগান নিয়ে আমরা আগাতে যাচ্ছি। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.